tone at the top of the order with the ball was brilliant today. Well done, Matt. What can I say? The universe boss today turned one. Here, there's 2 points. One is the significance of that partnership. Mitten played a really important role. Excellent. Congratulations, guys. For building, it goes to my long-term friend and long-term neighbor. I know people will argue, but it's none other than... Something is going on! Something is going on! It was really great. The first three of us in power play. And, is that angry? Of course. Yeah. But this time for sure the batting award goes to a very original Christopher Gayle. Yeah. Yeah. We will have dinner and chit chat and fun, inshallah. And there is a declaration. খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মেনে নিয়েছেন জয়টা প্রাপ্য ছিল রংপুরের উইকেটটা হয়তো বা আমাদের একটা সুযোগ ছিল আপ ফ্রন্ট কারণ আগে যেটা বললাম ওর ক্যাপাবিলিটি আর পাওয়ার সম্পর্কে তো সবারই জানা আর আজকে উইকেটও খুব ভালো ছিল উইকেট ওয়াজ ভেরি গুড টু ব্যাট অন আর তবে ক্রেডিট গোস টু মানে রংপুর রাইডার্স যে আমরা ভেরি লাকি যে গেল স্টেপ আপ করেছে আজকে আর দ্য সেম টাইম আমি বলবো আমরা আরো লাকি যে এর আগের ম্যাচগুলো এরকম বড় ইনিংস খেলতে হয়নি ওকে গেইল হয়তো এমনই যেদিন খেলেন পুরো স্টেডিয়ামের পয়সা উসুল কে খুলনা কে রংপুর জার্সির ফারাক ভুলে সবাই মেতেছিল গেইল বিনোদনে রংপুরের ব্যাটিং এর যে ভঙ্গুর দশা 168 রানের টার্গেট দিয়ে হয়তো তৃপ্তির ঢেকুর গিলছিল খুলনা ঘুমিয়ে থাকা গেইল জেগে ওঠার জন্য এই ম্যাচকেই তাই বেছে নিলেন ২৫ রানের মধ্যে সোহাগ গাজী আর ব্রেন্ডন ম্যাককালাম ফিরে যাওয়ার পর বিপদের চোখ রাঙানি অথচ ম্যাচ শেষের দৃশ্য 28 বল আর 8 উইকেট হাতে রেখে রাইডার্স জয়ী মাঝে কি তাণ্ডবটাই না করেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান বিপিএল এ এক ইনিংসে সর্বোচ্চ 14-6 টুর্নামেন্টের সবচেয়ে বেশি 29 ওভার বাউন্ডারি গেইলের সামনে খুলনা বোলিং এর সব অস্ত্রই যেন তখন মরিচা ধরা ছিল আগের 8 ম্যাচে যেখানে গেইলের ব্যাট থেকে আসে মাত্র 210 রান এই ম্যাচের 126 বিপিএল এর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস তো বটেই এবারে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে গেছেন 336 রান নিয়ে মাত্র 45 বলে বিপিএল এর সর্বোচ্চ চতুর্থ সেঞ্চুরির মালিক হয়ে গেছেন গেইল টি-20 ইতিহাসে সবচেয়ে বেশি 19 শতক এখন এই জ্যামাইকানের রংপুরের পুরো ইনিংস যেখানে গেইলময় অন্য প্রান্তে 30 রান নিয়ে বড্ড অসহায় হয়ে দাঁড়িয়ে মোহাম্মদ মিঠুন টস হেরে ব্যাট হাতে নেমেছিল খুলনা শুরুটা ভালো ছিল না একদম 34 রানের মধ্যে নেই শান্ত আর আফিফ ক্লিঙ্গারও যেতে পারেননি বেশি দূর এদিনও লড়াকু পুঁজি আসে লোয়ার মিডল অর্ডারের কৃতিত্বে বিশেষ করে কার্লোস ব্রাথওয়েটের 9 বলে 25 রানের তাণ্ডবে নিকোলাস পুরানের 28 মাহমুদুল্লার 20 সেই ঝড়ে বাতাস দিয়েছিল ভালোই তবে তখনও যে হারিকেন বাকি তা হয়তো বোঝেনি টাইটান্স আসর জুড়ে ধারাবাহিক খুলনা এবারও থামলো প্লে অফে আরও এক ফাইনালের হাতছানি বিপিএল এ অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল মাশরাফির সেই স্বপ্ন আরো রঙিন হলো ঠিক সময়ে গেইলের রূপে দেখা দিলেন বলে